কখন দিয়ে বসে যাই বলতো, লেট হচ্ছে না, লেট হচ্ছে, টাইম তো দেখেছিস, মাল মশলা গুলো নিয়ে আয়গা, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই নাকি যা। হ্যাঁ সেটাও ঠিক, তুই টাকা দিয়ে দিচ্ছিস, বেশ আমি জিনিসপাতি গুলো নিয়ে এসেছি, তুই চিকেন নিয়ে আয়। ঠিক আছে, আমি ঠিক চিকেন। আর পতি লাগালা পতিল, এ রোজ বলে দিই পতিল নিয়ে চলে যাবো। এ তুই কি করছিস, পতি লাগালা নিয়ে আয়। আমি পিকনিক করবো না। করবি না মানে? এক মাস ধরে প্ল্যান করে বসে আছি যে আজকে পিকনিক হবে, আর তুই বলছিস আজকে করবো না, ধরে পটা আসে দেবো। আমি জানি পিকনিকটা যেমন করবো ক্যান্সেল হবে, আমি জানি হবে, কিছু কোথাও কিছু হবে না, দেখবি ইয়ার হঠাৎ করে জোর শুরু গেছে, মাথা চুল উঠছে, আমি পিকনিক করবো না, আমি জানি পিকনিক ক্যান্সেল হবে, তার জন্য করবো না। আমি চলে এসেছি দেখে না, আমি টাকা দিয়ে দিচ্ছি, চ তাও ক্যান্সেল হবে, আমি জানি কিন্তু ক্যান্সেল হবে, বেশ কই মাল মশলা, কই মাল মশলা, কই কই ও মাল মশলা। হ্যাঁ পতি লাগালো, কই পতি লাগালো, তুই আনবি বলেছিলি। ও বেশ তোরা তুমি এটা তুলে দেখ আমার জাদু, চ এইবার দেখে নিয়ে যাকে পিকনিক কি হয়, সব পতি লাগে, চ বুঝতে পারছি না, এক বছর ধরে পিকনিকের প্ল্যান করে আমরা পিকনিককে সাকসেস করতে পারি নাই, আজকে এক মাসের প্ল্যানে কি করে পিকনিকটা হয়েছে, আমার বেশ কিছু তো ব্যাপার আছে। তোরা চুলুর টেনশন লেগেছিলি, দেখ পারফেক্ট ইট পিক গেছে। বাড়ি একটা জিনিস মিসিং আছে বলতো, কি ডিজে বক্স, ডিজে বক্সটা মিসিং আছে ভাই, ওটা থাকলে জমে যেত রে ভাই। তুই 100 টাকা দে, তুই 100 টাকা দে, 100 টাকা দিয়ে হয়ে যাবে তো, এখন হয়ে যাবে। না তাহলে আমি আর 100 টাকা দিছি। আর রাজা রাজা রাজা, আর রানী রানী রানী, গলা কেমন আছে? খতরনাক তো। শুন ওই সবাই পিকনিকে ওই ভাড়া করে বক্স করতে পারে, গলা কি জন্য দিচ্ছে, গাবো নিজে গান গিয়ে পিকনিকে, পিকনিক করা সুখী আলাদা। রাজা রাজা রাজা, ও রানী রানী রানী, ও টানা না 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 না, টাকার কথা বলতে দেখতে তো পার্টি গুলো। তুই এক কাজ কর, তুই চুলোটা তৈরি কর ঝাঁকাশ করে, তুই মাঝ মাঠে দৌড়ে দে, না জঙ্গল থেকে কাঠ নিয়ে গা শুকনো শুকনো, আর আমি ঘর যাই, রান্না টান্না হিঙ্গলে আমার খেতে ডেকে গেলিস, ঠিক আছে? মানে আমি আসে চুলোটা তৈরি করতে হেল্প করছি, ঠিক আছে, তুই যা কাঠ নিয়ে গে যা। ভাই চিকেনটা তো আমি রান্না করলো, ডালটা আমি পারি, তাহলে ভাতটা কে রান্না করবে? সেইটাই তো, ভাত কে করবে? আমি। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত আমি যা রান্না করবো সব একাই করবো, ভাত চিকেন ডাল আমি একা করবো, তুই দেখবি ভালো, আমি আমার ঘুমিয়ে যাবো। না 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 বাবা, ঘুমোই তো দেবো না, চামচার মতো খাটবি, আমি ফরমাশ করবো, তোরা আমার ফরমাশটা পূরণ করবি, রাজি আছিস বল, তবেই করবো, পেটে দেয় করতে হবে, পেটে জ্বালে করতে হবে। চল দেখে নিছি রান্না, তুই দেখাই যায়, চলাই এক কাজ কর। আমার একটা কোশ্চেন আছে, তুই রান্না করা কোথায় শিখলি বে? তুই তো সারা জিন্দি আমাদের সাথে বরবাদ করলি। কোথায় শিখলাম? গার্লফ্রেন্ড শিখেছি আমাকে, ওর দৌলতে আমি শিখেছি সব রান্না করা, ভাতটা স্পেশাল করে আমাকে ও শিখেছে, টিচিং দিয়েছে। আমাদের দরকার ছিল একটা করে গার্লফ্রেন্ড, আমারও দরকার দেখতো, দরকার দেখলে আপনি মুখটা দেখবে আইনাতে, দরকারটা কমে যাবে, মুখগুলো দেখেছিস? ওইসব বাদ দে, মেনুগুলা বল, কী কী হবে মেনু বল, আজকের মেনু বল, মেনু বল, মেনু হবে ভাত ডাল চিকেন আলু পোস্ত, বাস হয়ে গেলে, বেশ ঠিক আছে, ওই মালগুলো আমাদের সরঞ্জামগুলো আমাদের দে দে দে, নিয়ে নিয়ে নিয়ে। এই পতিলে আর কটা আছে? তিনটে চা খোনো, এনেছি এনেছি, না 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 আনা দরকার, ও অত আনে নি, খামো খাই। প্রথমে কি বললি কি হবে? ভাত হবে, ভাত, তাহলে এই দিলাম ভাতের চাল, আর কি বললি? ডাল, ডাল, এই দিলাম ডাল, আর কি ছিল? চিকেন, 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 এবার চিকেন কত এনেছিস? 250, 250, 250, হাঁড়ি দিয়ে হাঁড়ি যাবে খাবে কি?
দেখি হ্যাঁ, এই দিন দিলাম তরকারি, তরকারি তো করতে হবে একটু বিবেক করে নাকি, আরে তরকারি দরকার ভাতের সাথে, এটা কফি তরকারি চলে গেল। আর কি বললি, আলু পোস্ত লাই? হ্যাঁ আলু পোস্ত গেলে তুই কি একটা হয়েছে রান্না করছো, কথা করবি নাকি এখানে? কেন তুই যে বানাইছিস ঘর প্লাস্টার মশলা বানাইছিস তো, বাকি হারিয়ে গেলে কি জানালাম ওরা? বাকি হারিয়ে গেলে তো আমি তরকারি গেলে রান্না করি নে, যখন লাস্টে তোরা খাওয়া দাওয়া হয়ে যাবে না, আমার কি বলবি যে রান্না করেছে তাকেই সব কিছু ধুতে হবে? আমি পারবো না বা, তোরা দায়িত্ব লে হাড়ি টাড়ি ধর, আমি সব আলাদা আলাদা রান্না করবো, দায়িত্ব নিবি হাড়ি ধর? আমি দায়িত্ব নাই ভাই, হাড়ি নিবি তুই? হ্যাঁ না রে ভাই, আমাদের ঘরে তো ছোট থেকে একটা হাড়িতে রান্না হইবে, তাহলে ঘুরে গেলাম আমরা তাহলে এসে বাদ দে। কি বললি, আলু পোস্ত? আলু পোস্ত গেলো, আলু আর এই পোস্ত, পোস্ত এইটুকু বুঝতে তো কি হবে? পাড়াকে খাবি নাকি তুই? ভোজ খাবি? হ্যাঁ কজনে যাবে? তিনজন। হ্যাঁ তিনটু পুস্তাতেই হয়ে যাবে, এত লাগে নাকি? তাহলে ঘরে নিয়ে যা, পরে বসে কাজে লাগবে, যা খেপা কথা। এবার দেখ শুধু রান্নাটা কেমন হয়। এই মানে ভাঙা পড়ছে না, কিছুই তো হচ্ছে না, বুঝতে পারছি না। জল দিলে জল আমাকে, যখন আমার গার্লফ্রেন্ড ভিডিও করে দেখাছিল না, আমার বাথরুম লেগে গেলাম, হিসু করতে গেলাম, তো আধ ঘন্টা লেট ছিল, তার জন্য আধ ঘন্টা লেটে দিতে হয়, আধ ঘন্টা হেঙ্গেছে, জলটা দেখি জলের সাঁতার কেটে বেড়াবে, চাল গেলা জলে, এত বেড়া জল তোর মেনুটু কি কি বলে আরে বলতো? ভাত ডাল চিকেন আলু পোস্ত। হ্যাঁ হ্যাঁ খাবি শুধু, আমার গার্লফ্রেন্ড হেঙ্গেছে। হ্যাঁ সাদা ভাত যা করি না আমি। আমার একটু ডাউট লাগছে পার্টি, যেহেতু আমরা এক বছর প্ল্যান করেও কোনোদিন পিকনিকটা সাকসেস করতে পারি নাই, মাত্র এক মাসে প্ল্যানে পিকনিকটা হচ্ছে কী করে? হ্যাঁ আমার মনে হচ্ছে কিছু একটু ডিস্টার্ব আছে, কী হতে পারে? আমার মা একটা কথা বলতো বুঝলে, কী বলতো? যাদের মুখ গেলা কালো কালো হয় না, হ্যাঁ তাদের কথা সাদা সাদা বলতে হয়। হ্যাঁ ঠিকই কথা, কিছু কিছু মানুষ আছে মুখটাও কালো, কথা গেলো কালো, খারাপ জিনিস এটা। হ্যাঁ তো তোর জন্যই বলতো খাবা, কালো 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 কথা বলিস না, খাবে পিকনিক। হ্যাঁ কঠিন হচ্ছে বে রান্নাটা। ভাই আমার কিন্তু একটা ডাউট ডাউট লাগছে ভাই, আমরা এক বছর প্ল্যান করেও কোনোদিন কোনো পিকনিক সাকসেস করতে পারিনি, কিন্তু মাত্র এক মাস আগে প্ল্যান করলাম আর পিকনিকটা হিঞ্জেছে সাকসেস, আবার আমার ডাউট ডাউট লাগছে, আমার ডিস্টার্ব লাগছে ভাই। আর মা একটা কথা বলতো, হ্যাঁ আমি জানি ওর মা বলতো যার মুখটা কালো হয় তাই কথাগুলো সাদা সাদা বলতে, ঠিক আছে গুনে গেলি খা, আমার ডাউট লাগছে ভাই, ডাউটটা আমার লাগবে, কিছু করার নাই, ডাউটটা আমার লাগছে ভাই, ডাউট ডাউট লাগছে ভাই, আমার ডাউট ডাউট লাগছে ভাই। আরে তরকারি গেলো দি যা, তরকারি তরকারি তো ওখানে আছে, খোঁজ ওখানে আছে দেখ। ইয়া কি বে, এগুলো তো খিচুড়ি, খিচুড়ি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড একটু সাদা ভাত বলো খিচুড়ি, বা মারা লাগে একবার খা, তারপর দেখ খারাপ লাগলে মারবি, আর খা আগে খেয়ে দেখ তারপরে মারবি, খারাপ লাগে।
দারুণ টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলে দেখে যা, কাল দেখে যাবে তুই উঠে বেড়ে। আমার ব্যাপার আমি কি করবো না, আমি বুঝবো আমার ব্যাপার ঠিক আছে, কাল দেখে ছেড়ে দে এবার। আমার গার্লফ্রেন্ডের হাতে জাদু আছে ভাই, সিকেন চিলি বলে আছে ভাই, ও সিকেন চিলি বাজিকে খেতে বলে খিচুড়ি ভাত জিন্দেগি রেখেছিস তোরা? না টেস্ট হয়েছে দারুণ, টেস্ট দেখ। প্রত্যেক বছর আমরা টার্গেট নিয়ে পিকনিক করবো, কিন্তু কোনো বছর সাকসেস করতে পারিনি, কোনো না কোনো বাধা বিপত্তি আমাদেরকে আটকে নিয়েছে। টিপু যে সারা জিন্দিগি অজুহাতে পেরিয়ে গেল, অবাক লাগে সে বছর কোনো অজুহাত দিলাম না পিকনিক করছি। তারপর আমি যে সারা জিন্দিগিটা আমার উধার ধার কোন জুসে পেরিয়ে গেল, আমি আমার টাকা দিন দিলাম পিকনিকের জন্য, এটা মেনে নিতে পারছি না, এই বিষয়টা আমার হজম হচ্ছে না বুঝলি। আমার মা একটা কথা বলতো বুঝলি, হ্যাঁ জানি তোর মা বলতো যার মুখটা কালো তাকে সাদা সাদা কথা বলতে হয়। আবার না আমার মা বলতো উঠবে উঠে এখান থেকে খেপে গেলি নাকি তোর মা, এটা বলতো না তোর মা বলতো যার মুখটা কালো তাকে সাদা সাদা কথা বলতে হয়, এটা বলতো। আমার মা বলতো টাইমটা দেখেছিস কখন হলো, তোর জন্য লেট হয় প্রত্যেকবার পিকনিকে, পিকনিক লেট হয় পিকনিক হিঙ্গল হবে খাওয়া হিঙ্গল ঘর যাবে বা মেন্টাল বে তুই একটু বুঝবি না লাই। স্বপ্ন দেখছিলাম আবার টাইমটা দেখেছিস তোরা পিকনিক করতে নেবে বেলা, তুই হাসছিস তুই এমনি বুঝবি না রে, তোরা হাসছিস এতদিন তো টাকা দিস না এখন আমার টাইমও দিস না, হ্যাঁ টাইম দেখেছিস হাসছিস কেন বে? আর অজুয়াত মুখ টিপুনি কোথায় গেল রে, ওকে ফোন করে দাঁড়া। হ্যালো স্বপ্ন কোথায় রয়েছিস কোথায় তুই বল তো, চান্দে চলে গেলি আমি রান্না করলাম, চিরবিটিং রান্না করলাম, সাদা ভাতকে খিচুড়ি করে দিলাম গার্লফ্রেন্ড এর মেনুতে, তোদের রান্না করলাম তোরা খেয়ে তারিফ করে দিলি, হ্যাঁ হিলে গেলাম পুরো আমি। কি করে হলো এটা? স্বপ্ন দেখলাম। আর গোটা স্বপ্নে আমার কি প্রশ্ন ছিল জানিস, যে এক বছর ধরে যে প্ল্যান করে আমরা কোনোদিন পিকনিক করতে পারি নাই, এক মাসের প্ল্যানে পিকনিকটা হচ্ছে কী করে? স্বপ্ন তো আমার প্রশ্ন ছিল, কারণ আমার ডাউট ছিল। তাই তো ভাবে আমাদের পিকনিক আবার হিঞ্জে যাবো প্ল্যান করে, যেমন পসিবল ফেটে গেলো রে, সিরিপিটিং ফেটে গেলো বুক গেলা, কিরম করছি বলি ধরপো ধরবো করে জান কত বড় চাঁদ উঠেছে দেখ। টিপুন ওখানে আছে নাকি? তা আমার কষ্ট তোমরা বুঝবে না।